হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সীমা। আজকেও একটা নতুন রেসিপি আপনাদের জন্য আমি তৈরি করেছি, এবং যারা আমার চ্যানেলটিকে সবসময় দেখেন এবং পছন্দ করেন তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি অথবা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর আমার এই ভিডিওগুলো যখন আমি তৈরি করি তখন আমার অনেক মেমোরিজ আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করি, বা আমার অনেক কিছু আমি অনেক কথা হয়তো আপনাদের সাথে বলি এই ভিডিওগুলো তৈরি করার সময়। কারণ হচ্ছে এইটা আমার চ্যানেল এবং এটা আমার একমাত্র উপায় হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলার বা আমার ভিউয়ার্সদের সাথে কথা বলার। যা যদি আপনার এটা দেখতেই হবে এমন কোনো কথা নেই, ভালো না লাগলে সেটাকে আপনারা স্কিপ করে দেখবেন, রেসিপিটা শুধু দেখলেই হবে, বা যতটুকু আপনাদের পছন্দ ততটুকুই দেখবেন। এবং আমাদের আজকের রেসিপি হচ্ছে সরিষার তেল এবং আস্ত রসুনের কোয়া দিয়ে কই মাছের দো পেঁয়াজা। এখানে দেখুন আমি কই মাছ নিয়েছি, ছোট্ট ছোট দেশি কই মাছ। আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, মাছগুলো ছোট তাই আমি মাছের গায়ে কোনো দাগ দিইনি। এক টিস্পুন হলুদের গুঁড়া দিব, আর লাগবে আমাদের হচ্ছে এক টেবিল স্পুন জিরার গুঁড়া। আপনারা যে কয়টা মাছ নেবেন তার উপর ডিপেন্ড করবে, আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন মশলাটা। আর মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে নেবেন। আর লাগবে আমাদের রসুনের কোয়া। এখানে চারটা মাছের জন্য আমি চারটা রসুনের কোয়া নিয়েছি, আপনারা চাইলে চারটা মাছের জন্য ছয়টা রসুনের কোয়া পর্যন্ত দেওয়া যাবে। এখানে ধনিয়ার গুঁড়া লাগবে আমাদের, অবশ্যই সরিষার তেল দিয়ে আমরা এই দো পেঁয়াজাটা তৈরি করব। সরিষার তেল নিয়েছি আমি। আর লাগবে হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি। আর এখানে আমি চারটা মাছের জন্য এক টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের যে বাটা ওইটা দিয়ে দিব। আর আমি এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি, এটা আমরা রান্নার শেষে মাছের উপরে দিয়ে দিব। লবণ লাগবে স্বাদ মতো, আর বাকি যে উপকরণগুলো সেটা আমাদের মাছের জন্য খুবই এসেনশিয়াল, সবসময় এটা লাগবেই, সেটা হচ্ছে ধনিয়া পাতা, টমেটো এবং কাঁচামরিচ। তো ধনিয়া পাতা কুচি করে নিতে হবে, টমেটো স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা, এবং কিছু ফ্রেশ কাঁচামরিচ, আপনারা যে কয়টা পছন্দ করেন সেই কয়টা আপনারা দিয়ে নেবেন। প্রথমে মাছ ভাজাতে চলে যাচ্ছি। মাছটাকে কিন্তু আমরা একদম মচমচা করে ভাজবো না, আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ অলরেডি আমি ভেজে ফেলেছি, বা ওই এই মাছগুলোকে আমি আগে বলছিলাম যেটা যে মচমচা করে ভাজা যাবে না, দো পেঁয়াজাতে আমরা মচমচা করে মাছ ভাজি না, এটাকে জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাবে, মাছটা এরকম করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবং তারপরে আমরা মূল রান্নাতে যাব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখন আমি মেইন রান্নাতে চলে যাচ্ছি। আমি সরিষার তেল গরম দিয়ে দিয়েছি, এরকম ধোয়া উঠে আসলে বোঝা যাবে যে সরিষার তেলের কাঁচা গন্ধ চলে গেছে এবং সরিষার তেলের তেলটা রান্নার জন্য তৈরি হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কুচিগুলো হালকা নরম হলে তারপরে আমি রসুন আস্ত রসুন কোয়াগুলো দিয়ে দিব। দেখুন রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কিন্তু রং চেঞ্জ করেনি, এরকম হালকা নরম হলেই আমরা রসুনের কোয়াগুলো দিয়ে একটু ভেজে নিব। এবং এই রান্নাটাতে যখন আমরা অন্যান্য মশলা অ্যাড করবো তখনও কিন্তু পেঁয়াজের রং চেঞ্জ হবে না। পেঁয়াজ দেখুন একদম নরম হয়ে গেছে পেঁয়াজ, আমাদের রসুনের কোয়ার গায়ের একটু ক্যারামেল কালার হয়েছে, একটু 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 মানে ভাজার যে একটা লালচে কালার হয় এরকম হয়ে এসছে। তো আমি আগে বলছিলাম যে পেঁয়াজটাকে আমরা এটাকে একদম লালচে করে ভাজবো না, এখনই যখন এরকম নরম হয়ে আসবে আমাদের পেঁয়াজটা এবং রসুনের কোয়াটা একটু হালকা ভাজা হবে, তখন আমরা সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সব মশলাগুলো দিয়ে তেলের মধ্যে প্রথমে আমি এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি যেটা করব সেটা যখন আমাদের এই গুঁড়া মশলাগুলো সমস্ত তেলের সাথে মিশে যাবে, তারপরে যে আমি এক টেবিল স্পুন আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাও আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে সবার হাতে রান্নাই মজা, কিন্তু তারপর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম থাকে, অবশ্যই টেস্টটা সেই জন্য একটু ডিফারেন্ট হয়। তো দেখুন আমি সব আদা রসুন বাটা সব কিছু সুন্দরভাবে এই তেলের সাথে ভুনে নিয়েছি, এবং এখনই খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে মশলা থেকে। তো তারপরও আমি একটু অল্প একটু পানি দিয়ে নিলাম, এ কারণ আমি এই মশলাটাকে কমপ্লিটলি রান্না করে নিব, একদম ভুনা ভুনা করে নিব মশলাটাকে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম মাছের মধ্যে, সো আমি বুঝে এখন লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে একদম ঢেকে রান্না করব, যতক্ষণ না মশলাটা একদম ভুনা হয়ে মাখা মাখা হয়ে তেল উপরে চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে ঢেকে রান্না করতে থাকব। এবং এই রান্নাটা ঠিক মতো করতে পারলে কিন্তু আসলে দেখা যায় প্রত্যেকটা রান্নারই একটা আলাদা টেস্ট হয়, এই জন্যই আমরা বলি এক একজনের হাতে রান্না এক এক রকম মজা। তো যাই হোক, আমার দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে, কি সুন্দরভাবে মশলার উপরে তেল চলে আসছে, আমাদের রসুনের কোয়াগুলোও কিন্তু মশলার মধ্যে খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। এবং
এখন আমাদের মাছটাকে দেওয়ার জন্য মশলাটা তৈরি হয়ে গেছে। আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। সরিষার তেলে রান্না করাতে খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু এখনই বের হচ্ছে। তো কই মাছগুলোকে দিয়ে দিলাম, কই মাছগুলোকে দিয়ে এখন আমি মশলার মধ্যে উল্টে উল্টে একটুখানি সমস্ত মশলাগুলো গায়ে মাখিয়ে দিচ্ছি মাছের, যাতে আমাদের কই মাছের মধ্যে সব মশলাগুলো ভালো মতো ঢোকে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই মশলার মধ্যে লো মিডিয়াম হিটে মাছগুলোকে ঢেকে 5-6 মিনিট একটু রান্না করে নিব। তারপরে এই ঝোলের মধ্যে রান্না করার পরে বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। দর্শক দেখুন, 5-6 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো মশলার মধ্যে খুব সুন্দরভাবে একদম মাখা মাখা হয়েছে। এবং তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই মশলার মধ্যে যখন মাছটা রান্না হয়ে গেছে তখন এরকমভাবে আবার একটু উল্টে দিচ্ছি, যাতে ওই একটা পাশ তো সুন্দরভাবে মশলার মধ্যে হয়েছে রান্না, আর একটা পাশও হয়ে যাবে। এবং আমি এখন যে না হয়তো এক পাশে শুধু মশলা লাগবে আর এক পাশে কিন্তু মশলাটা লাগবে না ঠিক মতো, সেই জন্যই হালকা হাতে অল্প অল্প করে একটু একটু করে উল্টে উল্টে আমরা মাছটাকে রান্না করব। এবং আমরা মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম, সো সেই জন্য মাছগুলো সহজে ভাঙবে না, তাই সাবধানে অবশ্যই উল্টাতে হবে। প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে কেটে রাখা সেই আমার যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অল্প একটু পানি দিব, আধা মগের মতো একটু পানি বা তার চেয়েও কম, অল্প একটু পানি দিয়ে আমি এখন এই মাছগুলোকে একটু রান্না করে নিব। এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এবং কাঁচামরিচটা একটু সিদ্ধ হওয়ার জন্য নেড়ে নেড়ে ঝাঁকিয়ে দিলাম আমি কড়াইটাকে, আর মাছটাকে নাড়লাম না। এখন আমি যেটা করব ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে মাছটা একদম মাখা মাখা হয়ে আসার পর্যন্ত ওয়েট করছি। পাঁচ ছয় মিনিট পরেই দেখুন মাছগুলো একদম মাখা মাখা হয়ে এসছে। তো আমি আবার একটু ঝোলের মধ্যে উল্টে দিলাম মাছগুলোকে। আমাদের রসুনের কোয়াগুলো কিন্তু মাছের সাথে খুব সুন্দরভাবে রান্না হচ্ছে, এবং আস্তে আস্তে রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু রসুনের কোয়াগুলো এত সফট হয়ে আসবে, যেটা মানে খুবই মজার একটা, মনে হবে না যেটা রসুনের কোয়া, মনে হবে যে এটাও একটা আলাদা কোনো একটা মজার কিছু অ্যাড করা হয়েছে মাছের মধ্যে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি এখন খোলা রান্না করব আর ঢাকবো না। এটাকে এখন আমি একদম মাখা মাখা হয়ে আসবে, ঝোলটা একদম গায়ে গায়ে লেগে আসবে, দেখুন ঝোলটা একদম ঘন হয়ে গেছে, এখনো তৈরি হয়নি, আর একটু হবে। দর্শক দেখুন আরো কয়েক মিনিট পরে একদম ঝোলগুলো তেলগুলো আর কি ঝোলের উপরে চলে এসছে। তো ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এবং ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো জিরার গুঁড়াই মাছের উপরে পড়েছে এবং কিছু মশলার সাথে আছে। তো এখন আমি যেটা করছি আবার আস্তে করে মাছগুলোকে একটু হালকা করে আপনারা উল্টে দিবেন, তাহলে মাছের গায়ে যে জিরার ভাজা জিরার গুঁড়াটা আছে সেটা দেওয়ার পরে সেটা কিন্তু আবার মশলার সাথে মিশে যাবে, এবং ভাজা জিরা দেওয়ার পরে গুঁড়াটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ হবে যেটা বলার মতো না। এবং আমি আবারও একটু মাছটাকে এখন সমস্ত মশলাগুলোকেও মাছের গায়ে মাখিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিটলি হয়েছে, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট জিরার যে ঘ্রাণটা এটা একটু মাছের মধ্যে ঢোকার জন্য চুলাটা এখন অন রেখেছি। দর্শক দেখুন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, মাছের মধ্যে জিরার ঘ্রাণ অসম্ভব মজার একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে একটা সার্ভিং ডিশে মাছগুলোকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রসুনের কোয়াগুলো আস্তে আস্তেই আছে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে ওরা, এবং এটা যখন আপনারা ভাতের সাথে খাবেন তখন কখনোই মনে হবে না যে এগুলো রসুনের কোয়া, আসলে অসাধারণ মজার একটা টেস্ট। দর্শক দেখুন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি মাছগুলোকে, আমাদের রসুনের কোয়াগুলোকে দেখা যাচ্ছে আস্তে আস্তে রসুনের কোয়া, এবং এগুলা এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর আমি এখন আমাকে তো এখন খেতেই হবে এই মাছটাকে, এত মজার একটা মাছ আমি এই মাছটাকে আমি ভাত দিয়ে এইভাবে ঠিক এভাবে খেয়েছি। তো আমি তার আগে একটু ছবি তুলে রেখেছি আপনাদের জন্য দেখানোর জন্য, অসম্ভব মজা হয়েছে মাছটা। আপনারা বিভিন্নভাবে দো পেঁয়াজাটা তৈরি করেন, আমার মনে হয় যে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এই কই মাছের দো পেঁয়াজাটা এরকম সরিষার তেল এবং আস্ত রসুনের কোয়া দিয়ে রান্না করেন, তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে একমত হবেন, যেটা আসলে খুবই মজার একটা রেসিপি। এবং আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন ঠিক এক্স্যাক্টলি আমি যেভাবে রান্না করেছি সেইভাবে, তাহলে আমার মনে হয় যে আপনারা একদম সেম টেস্ট, আমি যে টেস্টের কথা বলছি আপনাদের দো পেঁয়াজের টেস্টটাও ঠিক একই রকম হবে। এবং যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব সেটার সঠিক উত্তর দিতে।
এবং দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, গুড বাই।